আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে হচ্ছে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে কর্মধারায় সমাজ সম্পর্কে আলোচনা করব। তোমরা গত দিনে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সমাসের দ্বন্দ্ব সমাস। আজ আমি আলোচনা করব কর্মধারায় সমাস সম্পর্কে। কর্মধারায় সমাস কি, কাকে বলে? যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদের অর্থের প্রাধান্য থাকে বা সমাস হয়, যে সমাসে বিশেষণ বা বিশেষণ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দের সাথে বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন শব্দের সমাস হয় এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে, সেটা প্রতীয়মান হয়, তাকে কর্মধারায় সমাস বলে। যেমন যেমন নীল যে পদ্ম, যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা, কাঁচা মিঠা, কাঁচা মিঠা। তাহলে আমরা বুঝতে পারলাম কর্মধারায় সমাস কি, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দের সাথে বিশেষ্য বা বিশেষণ ভাবাপূর্ণ শব্দের সমাস হয় এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে, তাকে কর্মধারায় সমাস বলে। যেমন বললাম নীল যে পদ্ম, নীল পদ্ম, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। এখন কর্মধারায় সমাস কয়েক প্রকারে সাধিত হয়, কর্মধারায় সমাস কয়েক প্রকারে সাধিত হতে পারে। যেমন এক নম্বর, দুটি বিশেষণ পদে এক পদে বিশেষ্যকে বুঝালে, দুটি বিশেষণ পদের এক পদে বিশেষ্যকে বুঝালে তাকে সেই ক্ষেত্রে কর্মধারায় সমাস হয়। যেমন চালাক চতুর, চালাক চতুর, এক্ষেত্রে যেমন চালাক চতুর, চালাক ও চালাক, যে চালাক সে চতুর। কাঁচ যেমন আবার হতে পারে দুটি বিশেষ পদের একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে, দুটি বিশেষ পদের একই ব্যক্তি বা বস্তুকে বোঝাতে কর্মধারায় সমাস হয়। যেমন জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। আবার হতে পারে কার্যে পরম্পরা বোঝাতে, কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদের কর্মধারায় সমাস হয়। কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদের কর্মধারায় সমাস হয়। যেমন আগে ধোয়া পরে মুছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। আবার হতে পারে পূর্বপদে স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক বিশেষণ থাকলে পূর্বপদে অর্থাৎ প্রথম পদে স্ত্রীবাচক শব্দ থাকলে, স্ত্রীবাচক বিশেষণ থাকলে পরপদে পুরুষবাচক বিশেষণ হয়, এক্ষেত্রে কর্মধারায় সমাস হয়। যেমন সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা, এটা হবে কি, সুন্দর লতা,
সুন্দর লতা। এখানে লক্ষণীয়, এখানে সুন্দরী ছিল স্ত্রীবাচক বিশেষণ, আবার এখানে হয়েছে সেটা চেঞ্জ হয়ে কি হয়েছে সুন্দর লতা হয়েছে। আবার হতে পারে বিশেষণ বাচক মহান বা মহৎ শব্দ, শব্দ পূর্বপদ হলে বিশেষণ বাচক মহা, বিশেষণ বাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে পরবর্তী পদে মহৎ বা মহান স্থলে মহা হবে, মহৎ বা মহান স্থলে হবে মহা। সেখানে যেমন মহান যে নবী মহানবী, যেমন মহান যে নবী মহান যে নবী মহানবী, এখানে মহান স্থলে মহাশব্দটা হয়েছে। আবার হতে পারে পূর্বপদে কুবিশেষণ থাকলে এবং পরপদের সমাসে পূর্বপদে, পূর্বপদে কুবিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে সেক্ষেত্রে কুস্থলে কদ হবে, কুস্থলে কদ হবে। যেমন কু যে অর্থ কদর্থ, কু যে অর্থ কদর্থ, এখানে কুস্থলে কদ হয়েছে। তো পরপদে আবার হতে পারে পরপদে রাজা শব্দ থাকলে, পরপদে রাজা শব্দ থাকলে কর্মদ্বয় সমাসে রাজ হয়, পরপদে যদি রাজা শব্দ থাকে তাহলে কর্মদ্বয় সমাসে সেটা রাজ হবে। যেমন মহান যে রাজা, মহান যে রাজা, এটা হবে মহা রাজ, মহান যে রাজা মহারাজ। পূর্বপদে দুঃখিত, পরপদে রাজা শব্দ থাকলে কর্মদ্বয় সমাসে রাজ হয় পরপদ অর্থাৎ দ্বিতীয় পদে। যেমন মহান যে রাজা, এখানে রাজা ছিল এখানে হয়েছে কি চেঞ্জ হয়ে রাজ, তাহলে পূর্বপদে এটা পূর্বপদে রাজা শব্দ থাকলে চেঞ্জ হয়ে সেটা হবে রাজ, রাজ শব্দটা হবে। বিশেষণ বিশেষ পদে কর্মদ্বয় সমাস হলে, বিশেষণ ও বিশেষ পদে কর্মদ্বয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে বিশেষ্য আগে আসে। যেমন সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, আলুটা বিশেষ্য আর সিদ্ধটা বিশেষণ, তাই এটা পরে আসে। কর্মধারায় সমাস কয়েক প্রকার হয়ে থাকে, যেমন মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায়। কর্মধারায় সমাস কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় ও রূপক কর্মধারায়। অ্যান্ড মধ্যপদলোপী কর্মধারায় সমাসটা কি, যে সমাসে, যে সমাসের ব্যাসবাক্যের মধ্যপদ লোপ থাকে তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ সিংহ চিহ্নিত চিহ্নিত আসন, সিংহাসন, মাঝের পদ লোপ পেল, তাই এটাকে আমরা বলতে পারি কি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তো উপমান কর্মধারায়, উপমান অর্থ তুলনীয় বস্তু, উপমান অর্থ তুলনীয় বস্তু, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর, পরোক্ষ কোনো বস্তুর তুলনা করতে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যেমন যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কেশ। আর উপমিত কর্মধারায়,
সাধারণ গুণের উল্লেখ না থাকলে যে সমাসার সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় বলে। যেমন মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র, মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র। এবং রূপক কর্মধারায় উপমান ও উপমেয়, উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারায় সমাস বলে। উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রূপক কর্মধারায় সমাস বলে। যেমন মন রূপ মাঝি মন মাঝি, বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর আলোচনা করা সম্ভব হচ্ছে না, তো তোমরা তোমাদের আবার কোনো এক ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ, আলোচনা হবে ইনশাল্লাহ। ঠিক সেই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সামাজিক দূরত্ব মেনে চলবে করোনাকালীন সময়ে, এবং অন্যকেও মাস্ক ব্যবহার উৎসাহিত করবে, নিজেরা মাস্ক ব্যবহার করবে। সর্বোপরি করোনাকালীন সময়ে যে স্বাস্থ্যবিধি সেটা তোমরা মেনে চলবে, অন্যকে মানার জন্য উৎসাহিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সাবলীল থাকো, প্রাণবন্ত থাকো, সৃজনশীল থাকো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।